নায়িকাদের নিয়ে রস একদম ছাড়ছেই না। সাকিবের সঙ্গে আমার রসায়ন রসালো আমেজ ছড়াবে, এ কথাটি বললেন তার বর্তমানে নতুন নায়িকা মৃদুলা। নবাগত নায়িকা মৃদুলা, মৃদুলা মানেই মিষ্টি মুখের এক তন্নি তরুণী, মৃদুলা মানেই সৌন্দর্যের এক অপরূপ প্রতিচ্ছবি। তাই আগামী দিনে ঢালিউড সিনেমায় তিনি যে রাজ করতে চলেছেন সেটা বলাই যায়, কারণ কথিত আছে সৌন্দর্যের জয় সর্বত্র। ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে মৃদুলা অভিনীত একটু প্রেম দরকার সিনেমাটির শুটিং চলছে এখন। ব্যস্ততা পাশে ফেলে মৃদুলা কথা বলেছেন, ব্যস্ততাকে পাশে ফেলে মৃদুলা কথা বলেছেন আজকের বিনোদনের সঙ্গে। সাক্ষাৎকারটি দারুণ হয়েছে, দেখুন কি বলেছিলেন তিনি। মৃদুলা বললেন, খুবই ভালো আছি, গতকাল শুটিং শেষ করে কক্সবাজার থেকে ফিরেছি, একটা দারুণ কাজ হতে চলেছে এই মুহূর্তে, তাই বেশ রোমাঞ্চিত আছি। যতদূর জানি শুটিং চলমান ছবিটির নাম একটু প্রেম দরকার, এতে আপনি ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন, কেমন লাগছে অভিনয় করতে? মৃদুলা বলেন, শাকিব ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, কাজ করতে গিয়ে বুঝেছি তিনি যতটা ভালো মানুষ ততটাই ভালো অভিনেতা, যতটা তিনি দর্শকের প্রিয় সহকর্মী হিসেবে তারও বেশি হেল্পফুল। আমি মনে করি যে কোনো নবীন আর্টিস্টের জন্য তার সঙ্গে কাজ করা একটা আশীর্বাদ তুল্য ব্যাপার। একটু প্রেম দরকার ছবিতে আপনার ভূমিকা সম্পর্কে জানতে চাই। মৃদুলা বলেন, এখানে শাকিব ভাইয়ের বিপরীতে বুবলি আপুর সঙ্গে আমি পর্দা শেয়ার করেছি, আমাদের তিনজনের রসায়ন পর্দায় রসালো আমেজ ছড়াবে, দর্শকের বিমোহিত করবে, আপাতত এটুকুই বলছি, বাকিটা সময় বলে দেবে। বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে আপনি পা রেখেছেন, ছোট পর্দা আপনাকে দেখা যাবে? ছোট পর্দা নিয়ে এখনই ভাবছি না, আপাতত পুরো ফোকাস সিনেমাতেই দিতে চাই, তবে ভবিষ্যতে ছোট পর্দায় ভালো কাজের অফার পেলে অবশ্যই বিবেচনা করব। অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মৃদুলা বলেন, সত্যি কথা বলতে অভিনয় নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু কাজ শুরু করে খুব উপভোগ করেছি, সহকর্মীরা সেটে অভিনয় দেখে প্রশংসা করছেন, মানে হচ্ছে এবার অভিনয় নিয়ে সিরিয়াসলি প্ল্যান করার সময় এসেছে। একটু প্রেম দরকার সিনেমার বাইরে আপনার ব্যস্ততা কি নিয়ে? মৃদুলা বলেন, আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ছি, অনার্স সেকেন্ড সেমিস্টার, অভিনয়ের বাইরে লেখাপড়াতে আমার মূল ফোকাস, এছাড়া হাতে বেশ কিছু সিনেমার অফার আছে এখন, সেগুলো নিয়েও চিন্তা ভাবনা করছি। এমন কিছু বলতে চান যা আমি প্রশ্ন করতে পারতাম? মৃদুলা হেসে বলেন, প্রথমে বলতে হবে পরিচালক শাহিন সুমন ভাইয়ার কথা, একজন নবীন অভিনেত্রী হিসেবে আমি যে এত কনফিডেন্টলি কাজটি করছি তা পরিচালকের বদান্যতাই সম্ভব হচ্ছে। এর বাইরে বলতে চাই অসামান্য অভিনেতা মিশা সওদাগর ভাইয়ার কথা, এই ছবিতে মিশা ভাই আমার বাবা, আমি তার অভিনয়ের মুগ্ধ ভক্ত, অনেক সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অভিনয় জীবন আনন্দময় হোক, এমন কথা প্রেক্ষিতে মৃদুলা বলেন, আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা রইল সকল পাঠক দর্শকদের জন্য। মৃদুলা সত্যি আসলে অনেক সুন্দরী, আমরা জানি পরবর্তীতে শাকিবের এক নম্বর নায়িকা হিসেবে কিন্তু উঠে আসতে পারেন মৃদুলাও, কারণ বুবলিকে আসলে মানুষ যতটা ভালোবাসে তার চেয়ে বেশি কিন্তু মানে একটু অপছন্দ করে, কারণ আমরা সবাই জানি, আমরা জানি রোদেলা জান্নাতের পরে সবচাইতে সুন্দরী অভিনেত্রী হতে যাচ্ছেন মৃদুলাই, আমরা তার খুব সফলতা কামনা করছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।